আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। গাইজ, আজকে দেখতে পাচ্ছেন মাটন, স্পাইসি মাটন কারি। হ্যাঁ, মাটন কারি অনেক মজা হবে আশা করি। আর মাটন কারি হচ্ছে কি, আমরা কিন্তু ঈদ উপলক্ষে আমরা কিন্তু দেশেতে যাই না। হ্যাঁ, ঈদ উপলক্ষে 2 কেজি গরুর গোশত এবং 1 কেজি মাটন মানে খাসির মাংস কেনা হয়েছিল। সো গরুর গোশত খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ, আর আপনি এক বাসা থেকে কিন্তু আরো 1.5 কেজি দিয়েছিল, এটা খাওয়া শেষ। এখন বলছি মাটন স্পাইসি কারি নিয়ে বসে যায় অলরেডি। হ্যাঁ, ভিডিওতে সো আজকে একদম মাটন কারি নিয়ে বসে গেলাম আপনাদের সামনে। স্পাইসি অনেক জাল দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কালার কিরকম, একদম লালের উপরে কিন্তু হালকা কালো। হ্যাঁ, কালার হয়ে গেছে। আর গাইজ, আজকে কিন্তু কোনো পানিশমেন্ট হবে না, আজকে হবে কিন্তু 1000 টাকা পানিশমেন্ট। হ্যাঁ, 1000 টাকা বাজি বাজি বলতে কি, আমি হ্যাঁ মনে থাকবে না। হ্যাঁ, কারণ কোনো কান্ডামি চলবে না, ঠিক আছে? দর্শকদের সামনে বলো, কোনো কান্নামে চলবে না। আর একটা কথা, প্লেট শেষ হলেই খাওয়া শেষ, মুখে মুখে থাকলে থাকবে, না থাকলে তুমি ফলে মুখে ঢুকায় রাখবে। ওকে গাইজ, প্লেট খালি হলে কিন্তু অলরেডি আমরা ওয়িনার পেয়ে যাব। হ্যাঁ, আর গাইজ, যারা একদমই আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। বিকজ 50K সাবস্ক্রাইবার যখনই পূরণ হবে তখন থেকে আমরা প্রতি সপ্তাহে কিছু দরিদ্র অসহায় মানুষদের খাবার আয়োজন করবো ইনশাল্লাহ। আশা করি সেই ভালো কাজের উদ্যোগে আপনারা আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ওকে, তাহলে দেখা হচ্ছে চ্যালেঞ্জের মধ্যে। রেডি, 1 2 3, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, বিসমিল্লাহ। শেষ করে রাখবে, পরে তুমি আনতে সারিয়ে নিতে পারবে। হ্যাঁ, পানি খাই। রসুন, খাঁচা রসুন, রসুনটা সিদ্ধ হয়েছে না, তুমি দিতে বোঝো না, রসুনটা আগিয়ে দেওয়া লাগে। তাম্বেলের প্লেট আমাকে দিছ, চল বেশি। তেল, আল্লাহ, চল খাইতে পারবো না।
টাকা দাও দিচ্ছি না আমি টাকা দাও 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 আচ্ছা তাম্বেলি প্লেট আমাকে দিছিল তুমি জানো আমি জানি আমি কিন্তু আজকে জিততাম হ্যাঁ জিততে পারছেন একটা কারণে আমার প্লেটের মধ্যে অনেক তেল হ্যাঁ আর ঝাল হয়ে গেছে বিষয় তো ঝাল দিছো কেন আল্লাহ প্রচুর ঝাল দিছে আর আমার প্লেটে কিন্তু অনেক তেল হ্যাঁ আর ডাক্তার কিন্তু আমাকে তেল খাওয়া একদমই নিষেধ দিছে একদম এটি যদি খাই আমি এক মাস ডায়েট করছি এই তেলগুলো যদি আমি এখন যেগুলো যা আছে সব যদি আমি একবার এখন খাই নি মুচ্ছা টুচ্ছা একদম ফ্রেশ করে যদি খাই আগামী আরো এক মাস আমাকে ডায়েট করতে হবে এটার জন্য অন্তত হ্যাঁ ওকে ওকে হারে গেছি 1000 টাকা আবার কিন্তু জিতে নিয়ে আসবো কোনো ব্যাপার না আর আমরা এখন কিন্তু কমেন্টগুলো যারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো উল্লেখ করবো ইনশাল্লাহ যারা অলরেডি আমাদের সাথে ছিলেন আশা করি সাথে থাকবেন এখনই চলে আসছি কমেন্ট করবো হ্যাঁ ইনশাল্লাহ ওকে সাথে থাকবেন আচ্ছা গাইজ আমরা এখন পানিশমেন্টটা পড়বো কিন্তু হ্যাঁ যারা আমাদের ওই যে শাক ডিম ভাজা মানে আর হলে কি কি দিয়ে চেঞ্জ করছিলাম শাক শাক আলু ভর্তা ডাল আলু ভর্তা ডাল হ্যাঁ খুব মজার ছিল খাবারটা আর আপনারা অনেক কমেন্ট করছেন আজ সেই ভিডিওটার সো আজকে এই শাক আলু ভর্তা ডালের কমেন্ট করবো হ্যাঁ সো আম্মো নাও 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 না আচ্ছা অনিকা মির্জা লেখছে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আইডি থেকে ঘুরে আসবেন হ্যাঁ দাওয়াত রইল সবার ভালো লাগলে ঘুরে আসবেন অবশ্যই ঘুরে আসবো সমস্যা নাই সো আমার চ্যানেলটি আশা করি কমেই আছে সাবস্ক্রাইব করে দিয়েছেন হ্যাঁ তারপরে তারপরে ওই যে রিমার্কটা লেখছে রিমার্কটা লেখছে আপু আপু ভাইয়া যে যাই বলক আপনারা মানুষের কথাই মন খারাপ করে কইরেন না কি সাম্মো আমার আম্মারা কান্না করতেছিল হ্যাঁ আচ্ছা আম্মা দাঁড়াও তুমি গরম লাগছো তো অনেক তাই না মন খারাপ করবেন না সো এগিয়ে যান দোয়া করি আপনাদের জন্য কিছু মানুষ আছে যারা মানুষের সফল হওয়া সফল হওয়া দেখলে তাদের হিংসে হয় হ্যাঁ যে মানুষ যেরকম তার চিন্তা ভাবনাই ওই রকম তাকে এরকমই থাকবে হ্যাঁ তাই আপু ভাইয়া মানুষের কথা কান দিয়েন না আপনারা এগিয়ে যান সুন্দর কথা বলছেন আপনি হ্যাঁ যাই যেই বলো যে চিন্তা ভাবনা যেরকম সে এরকমই ভাববে থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিমার্ক তার আপুকে তারপরে কে এস কৌশিক ফুড ব্লগার লেখছে লভ 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 থ্যাংক ইউ ভাইয়া তারপরে ক্যাবিয়ার চশমা লেখছে হ্যাপি ইয়েটিং মাই ফ্রেন্ডস থ্যাংক ইউ তারপরে মুমতাজ আপু লেখছে আই লাইক ইউ ভিডিও থ্যাংক ইউ মুমতাজ আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের তরফ থেকে সো তারপরে সানজিদ আপু লেখছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু তারপরে ইউজার ইপি সেভেন আপনারা বুঝে নিন হ্যাঁ আমি সিলেট থেকে বলছি ভাইয়া আপনাদের ভিডিওগুলা অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আশা করি সবসময় দেখবেন আর সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আর আমরা একটা ভালো কাজের উদ্যোগ নিছি উদ্যোগটা অবশ্যই আপনি ভিডিও প্রথম থেকে দেখলে অবশ্যই বুঝবেন হ্যাঁ আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করুন হ্যাঁ তারপরে মুমতাজ আপু আবার লিখছে ওয়ালাইকুম আসসালাম ভেরি নাইস ভিডিও ব্রো অ্যান্ড সিস্টার থ্যাংক ইউ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু তারপরে ওই যে মুন্নাভাই হারাই গেছে মনে হ্যাঁ অনেক ব্যস্ত মানুষ তো পুরুষ মানুষ অনেক ব্যস্ত থাকে জানি তারপরে ইউজার সিউ লেখছে ধন্যবাদ ভাইয়া আমরা এই আমারটা বলার জন্য থ্যাংক ইউ হ্যাঁ তারপরে রিমার্ক তার আবারও লেখছে অনেক অনেক সুন্দর হয়েছে তারপরে কমেন্ট হ্যাঁ প্রতিবার লেখছে ডেলিকাস্ট ফুড আইটেম থ্যাংক ইউ তারপর হাঙ্গ্রি আনো লেখছে সু বিউটিফুল ডিফারেন্ট ভিডিও হ্যাঁ একটু ডিফারেন্ট হয়েছে ভিডিওটা অনেক মজার কিন্তু খাবারটা ছিল থ্যাংক ইউ ফর শেয়ারিং হ্যাভ গুড ডে থ্যাংক ইউ তারপরে আরসান্দা গ্রাওয়াল আচ্ছা আরসান্দা গ্রাওয়াল লেখছে কি জানো আজকে কমেন্ট করছে হ্যালো কাকু আমি কুশি
আমি আপনার বাস্তি, হ্যাঁ মেয়ে কি বাস্তি, আমি কাকু মেয়ে, হ্যাঁ অনেক অনেক সরি, হ্যাঁ আমি বুঝতাম না, হ্যাঁ আর নামটা কেমন জানি আমি বুঝতে পারি নাই, ওকে। তারপরে ভাইয়া, ভাইয়া বলছেন সেটা বলবেন না, আমি তো জানতাম না সেজন্য বলছি আর কি। ঠিক আছে, তা বাস্তি বলে ডাকবো। তারপর লেখছে কাকু তুমি তোমার অ্যাড্রেস দিবা, আমি কাকিমার জন্য, হ্যাঁ আমি মনে করছি কোনো এক ছেলে মনে হয়, হ্যাঁ কি কসমেটিক পাঠাবে না পাঠাবে, হয়তো মনে হয় ফালতু বা মজা করতেছে সেরকমটা প্রথমে ভাবছিলাম আর কি। হ্যাঁ তো যেহেতু বাস্তি, অনেক অনেক ধন্যবাদ বাস্তিকে। তারপরে কি লেখছে দেখি বাস্তি, কাকু তুমি তোমার অ্যাড্রেস দিবা, আমি কাকিমার জন্য পাঠাবো, কাকু পাঠিয়ে কাকিমার জন্য পাঠাবো, কাকু কাকিমার সঙ্গে ভিডিওতে কথা বলাবে, ভিডিওতে কথা বলবো। ঠিক আছে, আমার ইমো অ্যাড্রেসটা, ইমোটা দিয়ে দিব আপনাকে, হ্যাঁ আশা করি ইমোতে কানেক্ট হবে। হ্যাঁ আপনার ইমো থাকলে ইমো নাম্বারটা, হ্যাঁ আমাকে দিয়ে দিন। ঠিক আছে, আজ গতকালকে ভিডিওর কমেন্ট ছিল এগুলো, যারা ভালো ভালো কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে, আমাদের আর প্লাস বি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ সো আরেকটা কথা বলছি আপনাদেরকে, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, বিকজ 50K সাবস্ক্রাইবার হওয়ার পরপরই কিন্তু আমরা প্রতি সপ্তাহে কিছু অসহায় দরিদ্রের খাবারের আয়োজন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ আর যদি আপনারা তাকে সাথে থাকেন আর আল্লাহ যদি সহায়তা করে, তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আম্মা এ জামার আম্মুটা একটু দেখো, সবাই দেখো এই জামার আম্মু, সারাদিন কান্নাকাটি করে সারাবাড়ি ঘুরে বেড়ায়, মানে ভিডিও করতে দিবে না। আসো আমরা, আমাদের কাজ শেষ, এবার আসো আমরা খেলি যাই। হ্যাঁ আচ্ছা আমরা